আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আসলে আপনার জিমেল অ্যাকাউন্টে অন্য কোনো ডিভাইসে ব্যবহার হচ্ছে কিনা বা আপনার জিমেল অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করছে কিনা তা আপনি খুব সহজে আপনার মোবাইল দিয়েই চেক করতে পারবেন তো কিভাবে চেক করবেন আপনার জিমেল অ্যাকাউন্ট অন্য কোনো ডিভাইসে ব্যবহার হচ্ছে কিনা তার প্রচেষ্টায় এখন আপনাদেরকে দেখিয়ে দিব তাই ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে ডিসার ডিবি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি একটিভ করে দিন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনার ইউটিউব সফটওয়্যারটি প্রথমে আপনি ওপেন করে দিবেন তো ইউটিউব সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার জিমেল অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করতেছে কিনা তো আপনার ইউটিউব সফটওয়্যারটি ওপেন করে দিবেন তারপর আপনার চ্যানেলের লগুরা উপর অথবা আপনার জিমেইলের লোগোর উপর টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পারবেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট তো এটার উপর টাচ করে দিবেন তারপর এখানে সাইডে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পার্সোনাল ইনফো ডাটা অ্যান্ড প্রাইভেসি তো এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অপশন রয়েছে তো এই সিকিউরিটি অপশনটির উপর টাচ করে দিবেন তো যে আমি সিকিউরিটি অপশানের উপর টাচ করে দিলাম তারপরে একটু নিচের দিকে আসবেন তো তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইউর ডিভাইস তো দেখতে পাচ্ছেন আমার এটি কিন্তু সেপনের জেয়ার চল্লিশ মোবাইল ফোনে ব্যবহার করতেছি তো এখন এই যে এখানে যে অপশানটি দেখতে পারবেন এই যে ইউর ডিভাইস এই নিচে যে সেটিংটি দেখতে পাচ্ছেন এই অপশানটির উপর টাচ করে দিবেন তো এখান থেকে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার জিমেল অ্যাকাউন্টটি কখন এবং কোন কোন ডিভাইসে ব্যবহার করা হয়েছে তো দেখতে পাচ্ছেন চার সিজন অন অ্যান্ড্রয়েড ফোন তো এখানে শ্যাম্পনির জ্যাট চল্লিশ এটা বর্তমানে রয়েছে দেখতে পাচ্ছেন ইউর কারেন্ট সিজন তো এখানে কিন্তু টিকমার্ক দেখাচ্ছে তো এটা কিন্তু আমার বর্তমান অ্যান্ড্রয়েড ফোনে রয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছেন শ্যাম্পনি ভি একশো পঁয়ত্রিশ তো এটা কিন্তু বারো মিনিট এগো মানে বারো মিনিট আগে কিন্তু এটা ব্যবহার হয়েছে তো এখানে কিন্তু এটা ব্যবহার হচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ন স্ক্রিন লক ফাউন্ড তো এই মোবাইলে কিন্তু কোনো ধরনের স্ক্রিন লক নেই তো এখন এই যে এখানে যে দেখতে পাচ্ছেন এই যে এখানে এটার উপর এই সেটিংটি বা এই আইকনটির উপর টাচ করে দিবেন তারপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন সাইন আউট অপশন রয়েছে তো এখানে আপনি টাচ করে দিবেন যদি আপনি চ্যানিটি সাইন আউট করে দিতে তাহলে এখানে টাচ করে দিয়ে তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন সাইন আউট এই অপশানটির উপর টাচ করে দিবেন তো অলরেডি কিন্তু আমার এই মোবাইলেই জিমেল অ্যাকাউন্টে এখন ব্যবহার করা হচ্ছে আগে যে স্যাম্পনি ভি একশো পঁয়ত্রিশ মোবাইল ফোনে ছিল সেখান থেকে কিন্তু জিমেল অ্যাকাউন্টটি লগ আউট করা হয়ে গিয়েছে তো এভাবে আপনি খুব সোজে আপনার জিমেল অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করতে শিখেন তা চেক করতে পারবেন এবং তা আপনি দেখতে পারবেন এবং চাইলে কিন্তু আপনি লগ আউট করে দিতে পারবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ